আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। মহাত্মা গান্ধীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় ও দলের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ের নির্দেশে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে উপলক্ষে 20 কেজির কেক কাটা হলো। আজ সমস্ত দোকানদারদের গোলাপ ও স্যানিটাইজার বিতরণের মাধ্যমে পথচারীদেরও মাস্ক, স্যানিটাইজার, কেক দিয়েই জন্মজয়ন্তী পালন করা হয়। আর এই উদযাপন পালন করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অভিজিৎ দাসের বিশেষ প্রতিবেদন। কংগ্রেস কমিটির সম্মাননীয় সভাপতি জনাব শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার মশাই, এবারে হাবিব মাস্টার মশাই জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে শ্রদ্ধা নিবেদিতা শিক্ষক মোতালেব হোসেন খান, শ্রদ্ধা নিবেদন করছেন কানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে করবেন নওগাঁ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মাননীয় সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের পক্ষে শহীদুল ইসলাম, এরপরে রায়পুর গ্রাম পঞ্চায়েত শ্রদ্ধা নিবেদন করবেন আনোয়ার শেখ ওরফে টোকন, আবুল বাসার মোহাম্মদ আবুল বাসার, সেবাদল জয় হিন্দ বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বাঙ্গভূর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বরিষ্ঠ নেতা মাননীয় পুষ্পার্ঘ নিবেদন করে তাকে সম্মান জানিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপরে গোলাপ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।